গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প মনোজ বসু রচিত পাতালকন্যা। হরিপ্রসন্ন আমার বাল্য বন্ধু, দায়ে পড়ে তার চাকরি নিয়েছি, তবে সে লোক ভালো, আমি কর্মচারী, সে মনিব। বাইরের লোক আপনারা কোনো ক্রমে বুঝতে পারবেন না, যেন বন্ধুই আমি, খাতিরে তার কাজকর্ম করে দেই। মাসান্তে হঠাৎ একদিন খান কয়েক নোট আমার পকেটে গুঁজে দিয়ে চট করে সরে পড়ে। এই হলো মাইনে দেওয়ার প্রক্রিয়া। সুন্দরবন অঞ্চলে হরিপ্রসন্নর অনেকগুলো চক, নতুন আইন পাশ হলো, এবারে জমিদারি গুটিয়ে নেবার পালা। কতক জমি বিক্রি করে, কতক বা বেনামি করে, আর কতকটা জায়গা বাগান পুকুর ইত্যাদি বানিয়ে তড়িঘড়ি যতদূর বের করে নেওয়া যায়, এরই তোড়জোড়ে আজকাল বাদাবনে ঘন ঘন তার যাতায়াত। একবার আমায় বলল, যাবি? অর্থাৎ ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয়, যেতেই হবে। রুবিকে নিয়ে মুশকিল, কার কাছে রেখে যাই? দুর্ভাগা মেয়ে, ৬ মাস বয়সে মাকে হারিয়েছে। আমি মা বাপ দুই হয়ে দেখাশোনা করি। খুড়িমা সম্পর্কের একজনকে অনেক বলে কয়ে এবং নগদ ২০ টাকা হাতে দিয়ে ১০ দিনের করারে মেয়েকে গোছিয়ে রওনা হলাম। বৈশাখ মাস, যা গরম পড়েছে, গাঙে খালি কয়েকটা দিন তোফা হাওয়া খেয়ে বেড়ানো যাচ্ছে, এটা উপরি লাভ। সুন্দরবন শুনে ভাববেন না বন জঙ্গলই শুধু, জঙ্গল তো বটেই, হঠাৎ তার মধ্যে দেখবেন পঙ্খের কাজ করা প্রায় অভগ্ন পাকা কুঠুরি, মহারাজ প্রতাপাদিত্যের কোনো অনুচর বানিয়েছিল, হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার ইদানিং মহানন্দে বিনা ভাড়ায় তথায় স্বগোষ্ঠী বসতি করছে। কখনো বা নজরে পড়বে একটা ফাঁকা জায়গা হাসিল হয়ে সেখানটা আবাদ হচ্ছে, কিংবা নদী খালের ধারে দেখতে পাবেন ছোটোখাটো দিব্যি একটা গ্রাম, কাছাকাছি বনকর অফিস, তাকে ঘিরে মানুষ ঘরবাড়ি তুলছে, অথবা গ্রামের মতো দেখি সরকারি অফিস বসিয়েছে সেই জায়গায়। নৌকা নিয়ে বেরিয়ে পড়ুন না, সচক্ষে দেখে আসুন, কতটুকুই বা পথ আপনাদের জায়গা থেকে। প্রথম আমরা শিবনগর কাছারি বাড়ি উঠলাম, নায়েবের সঙ্গে সেহাকর্চা রোকড় খতিয়ান নিয়ে বিষম আয়োজনে হিসাবপত্র চলছে। কিন্তু জানি তো হরিপ্রসন্নকে, ছটফট স্বভাবের মানুষ। দিন চারেক পরে বিরাট কর্চা খাতা সশব্দে বন্ধ করে বলল, এদিকে ভালোই হচ্ছে নায়েব মশাই, হাঁসখালি চকের কি গতিক একবার দেখে আসা দরকার, ভাতে ভাত চাপিয়ে দিতে বলুন, এই ভাটায় বেরিয়ে পড়ব। এই হাঁসখালি যাওয়ার পথেই কাণ্ডটা ঘটল, কুক্ষণের যাত্রা, বাপ ঠাকুরদার পুণ্যে প্রাণে বেঁচে এসেছি, কিংবা বলবো গরম লগ্নে বেরিয়েছিলাম, ভাবতে আজও রোমাঞ্চ লাগে। বলছি বলছি, অত তাড়াবেন না, বলবার জন্যই তো আসর সাজিয়ে বসলাম। দুপুরবেলা আমাদের পানসি পাশখালি দিয়ে যাচ্ছে, গোটা দুই বাঘ পার হতে পারলে বড় গাং। হরিপ্রসন্ন থামতে ইশারা করল মাঝিকে, হামেশাই জঙ্গলে আসে, ঝানু শিকারী। আমরা চতুর্দিকে নিঝুম নিঃসার দেখছি, সে তার মধ্যে জন্তু জানোয়ারের চলাচল টের পেয়েছে। পানসি এক হেতাল ঝোপের আড়ালে নিয়ে রাখল, ১৫-২০ মিনিট যায়, বন্দুকে টোটা ভরে হরিপ্রসন্ন জঙ্গলের দিকে তাক করে আছে। তারপরে দুরুম দুরুম হরিণ পড়েছে, সঙ্গে সঙ্গে সেও লাফিয়ে পড়ে জঙ্গলে। এরকম যাওয়া ঠিক নয়, কিন্তু ফুর্তির চোটে বাদার নীতি নিয়ম ভুলে গেছে। টানাটানি করে শিকার তো নৌকায় তুলেছে, বাঘের মুখে এমন সময় মোটর লঞ্চ, শিকারের লাইসেন্স নেওয়া নেই, তার উপর মাদি হরিণ পড়েছে, হেনো অবস্থায় বনকরের লঞ্চের সামনে পড়া আর বাঘের মুখে পড়া একই কথা। হরিপ্রসন্ন তা বলে ঘাবড়ায় না, যেন ওদেরই প্রতীক্ষায় ছিল, সল্লাসে চিৎকার করে উঠল, বড্ড বাঁচিয়ে দিলেন মশাইরা, নয়তো নৌকা নিয়ে বেগুন ঠেলতে হতো আপনাদের অফিস অবধি। ফিষ্টি হবে, দাড়িওয়ালা সেই লোকটা আছে তো, সেই যে আহামরি মাংস রাঁধে, হরিণটা লঞ্চে তুলে দাও হে। হরিণ তোলবার আগেই নিজেই উঠে পড়েছে, আমাদের হাত দিয়ে বলে, বড় গাঙে বেরিয়ে বিষখালির মোহনায় চাপান দিয়ে থাকবে, নিঃশ্বাস ফেলো না, তোমাদেরও ফিষ্টি রাঁধার মাংস নিয়ে আসবো, শুধু উনুনে ৪টি ভাত চাপিয়ে রেখো, ব্যাস। সে হলো দুপুরবেলার কথা, এক প্রহর রাত হয়ে গেল,
পেটের ভিতর বাপান্তর করছে। দেখা নেই কারো, না হরিপ্রসন্ন, না তার আহামরি মাংস। সারাদিন বড্ড ধকল গেছে, পাশখালিতে জল ছিল না, কাদায় নেমে তিন চার মাইল নৌকা ঠেলেছি। মাঝি মাল্লারা সন্ধে থেকেই নাক ডাকাচ্ছে। একা বসে বসে আমিও কখন শুয়ে পড়েছি, একদম কিচ্ছু জানি নে। পানসি হেলছে দুলছে, ঘুমের মধ্যে একসময় টের পেলাম হঠাৎ জোয়ার এসে গেছে। বাচ্চাকে দোলনায় চাপিয়ে মা যেমন দোল দেন, ঠিক তেমনি, মন্দ লাগে না। খানিক এমনি গেল, হঠাৎ মাঝি চেঁচিয়ে ওঠে, সর্বনাশ হয়েছে, নৌকা বানচাল। লাফিয়ে উঠে বসে আতঙ্কে থরথর কাঁপি। জোয়ারের টানে কাছে ছিঁড়ে নৌকা তীরের মতন ছুটছে। নোনা জলের তরঙ্গ অন্ধকারের মধ্যে সাদা দাঁত মেলে হাসছে খলখল শব্দে। যা অবস্থা, সব শুদ্ধ এতক্ষণে জল তলে যায়নি সেই তো আশ্চর্য। মাঝি হাল চেপে ধরে সামলাতে গেল, তো মড়াক করে হাল দুখণ্ড, চরমক্ষণের অল্পই আর বাকি। হাত পা কোলে করে সময়টুকু কাটিয়ে দাও, কোনো কিছুই করার নেই। জলের কল্লোল ধ্বনি আমার রুবির কান্নার মতন লাগছে। করাল অন্ধকারের পার থেকে রুবির কান্না ভরা ডাক শুনি যেন, বাবা গো বাবা। ঘন অন্ধকারে কোন জায়গায় কি অবস্থার মধ্যে ছুটছি বোঝবার জো নেই। পাগলা হাতির মতো মাথা নাড়তে নাড়তে নৌকা হঠাৎ গতি বন্ধ করে দাঁড়ালো, পাড়ে লেগেছে, লতায় পাতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কাছি বাঁধার মতো হয়েছে। এমন তো হয় না, বেঁচে গেলাম নাকি? তবে টেমি জেলে চৌখুপি লণ্ঠনের মধ্যে পুপুরে উঁচু করে ধরলাম। উদ্দেশ্য দুটো, কোথায় কিভাবে আটকে আছি তার কিছু একটা হদিশ পাওয়া, আর জায়গাটা যদি গরম অর্থাৎ ব্যাঘ্র সংকুল হয় আলো ধরে জানোয়ারদের ভয় দেখানো। মস্ত এক বাঁকের মাঝামাঝি কি গতিকে কিনারা এসে পড়েছি। যে জোরে আসছিল পাড়ে ধাক্কা খেয়ে পানসি কুচি কুচি হয়ে যাবার কথা, কিন্তু বুনোলতা জালের মতো আটকে ধরল। এই থেকে বোঝা যাচ্ছে বিধাতা পুরুষ আমাদের বেমাক্কা পরমায়ু দিয়েছেন। গাঙের পাশাপাশি দীর্ঘ বিশপিল এক বাদবস্তু বলে তো মনে হচ্ছে। আরে মানুষ কথা বলছে, মানুষালয় এসে পড়েছি তবে তো। ফুর্তিতে নেমে পড়লাম, বিস্তর গোলছাড় সেগুলো পার হয়েই বাঁধ। বড় বড় কেওড়া গাছ জায়গাটায় আধার জমিয়ে তুলেছে, বাঁধের ওধারটায় একেবারে ফাঁকা। মেঠো জমি ভেঙে হনহন করে কারা আসছে, গুনতিতে 15-20 জন। বিলের মুক্ত বাতাসে ওদেরই কথাবার্তা কানে গিয়েছিল, এসেই ধমক দিয়ে ওঠে আমার উপর, আচ্ছা মানুষ তো আঘাটায় নেমে পড়ে লণ্ঠন দেখাচ্ছ, সন্ধে থেকে আমরা হাঁপিতে সে পথ তাকিয়ে আছি, এসো চলে এসো। কোথায়? পালোয়ান গোছের এক ব্যক্তি হুঙ্কার দিয়ে উঠল, কোথায় যেন জানে না, আকাশ থেকে পড়লেন। আকাশ থেকে পড়িনি, জোয়ারের টানে এসে পড়েছি, সত্যি আমি কিছু জানি নে। থাক থাক, যাত যাওয়া কাণ্ড, রাত দুপুরে উনি এখন রসরঙ্গ শুরু করলেন। হাত ধরল, হু, হাড় যেন গুঁড়ো হয়ে যায়। লোকটা হাত ছেড়ে দিয়ে ব্যঙ্গের সুরে বলে, ননির পুতুল, অমন গুটি গুটি পা ফেললে চলবে না, জোর কদমে চলো, লগ্নের আর দেরি নেই। পাকাগোফ এক প্রবীণ মানুষ এগিয়ে এসে হাতের লাঠিটা আমার হাতে গুঁজে দিলেন। ভালো মানুষ তিনি, কোমল কণ্ঠে বললেন, তোমার লণ্ঠনটা আমার হাতে দাও দাদা ভাই, অজানা পথ, লাঠি ধরে সাবধান হয়ে আমাদের সঙ্গে এসো। চোখ রগড়ে পরখ করি, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না তো? সকাতরে বললাম, লগ্ন? কিসের লগ্ন? বুঝতে পারছি নে, কেন যেতে হবে আপনাদের সঙ্গে? হেসে উঠলেন সেই প্রবীণ মানুষটি, ও রামনারায়ণ, শোন শোন, না জামাই কেন আমাদের সঙ্গে যাবে বুঝতে পারছে না, দুনিয়ার এত মুলুক থাকতে সোলাদানায় কেন এসে পড়ে তাও বোধ হয় জানে না। হো হো বহু কণ্ঠে উচ্ছল হাসির ধ্বনি। একজন বলল, মশালগুলো ধরিয়ে ফেল হে, ভূত প্রেতের মতন গাছতলায় দাঁড়িয়ে আছো, বর ভয় পেয়ে যাচ্ছে। আমার সেই লণ্ঠন খুলে একে একে টেমিতে মশাল ধরিয়ে নিল, হু হু করে হাওয়া দিচ্ছে, মশালের আলো কাঁপছে কালো কালো মূর্তিগুলোর উপর। প্রবীণ লোকটি বললেন, আগে পিছে মশাল ধর, মেঠো পথ, ফোচট না খায়, নাজ জামাই হাঁটিয়ে নিয়ে বাড়ি তুলতে হচ্ছে। তোমারই দোষ দাদা ভাই, ষোলো বেহারার পালকি ঘাটে বসে আছে এখনো,
খবরাখবর করে তাদের নিয়ে আসবার সময় নেই। উফ, যা কষ্টটা দিয়েছ, বসে বসে বিরক্ত হয়ে শেষটায় ওরা বলল, গাঙের কিনারা ধরে এগিয়ে দেখা যাক। তাই তো তোমায় পেয়ে গেলাম। মাঠে নেমে পড়েছি, থমকে দাঁড়িয়ে বললাম, নৌকার ওদের কিছু যে বলা হলো না। যা বলবার আমরা বলবো, যেতে বলা হচ্ছে তাই চলো না, অধিক তর্ক করবার তাগদ নেই। একটিবার হাত ধরেছিল, তার জ্বলুনি এখনো থামেনি। রহস্যময় লোকগুলো আমায় ঘিরে নিয়ে চলল, কোথাও খানাখন্দ, কোথাও আলপথ, কোথাও বা ধান কেটে নেওয়া জমির উপর দিয়ে চলেছি। যাচ্ছি তো যাচ্ছি, দম দেওয়া কলের পুতুল হয়ে চলেছি। অবশেষে পাড়ার মধ্যে এসে পড়লাম, তেমাথা পথের উপর তেঁতুল গাছ, অদূরে বাড়ির উঠানে শামিয়ানা খাটানো, বিস্তর লোকের আনাগোনা, অকুলস্থলে এসে পৌঁছে গেছি। বর নিয়ে এসেছি, অমনি ঢোল কাশি সানাই বেজে উঠল কোন দিক থেকে। উলু দিচ্ছে মেয়েরা, শাক বাজাচ্ছে, মাঠের দিককার আকাশে শো শো করে হাউস উঠে তারা কাটছে। কন্যাপক্ষ অবস্থাপন্ন, বিয়ের আসর খাসা সাজিয়েছে, কাচের হাড়ি ঝোলানো সারি সারি বাতি জ্বেলে দিয়েছে, রূপবাঁধানো হুঁকোগুলো লোকের হাতে হাতে ঘুরছে, হুঁকোদানের উপর বড় একটা বসতে পায় না, গোলাপ জল ছিটোচ্ছে ঘন ঘন, পুরো তৈরি হয়েই আছেন। উঠোনে গিয়ে দাঁড়াতে তিনি আর এক দফায় বকতে লাগলেন, ছি ছি, বড্ড ছেলে মানুষ, একটু যদি কাণ্ডজ্ঞান থাকে তোমাদের, জাত মারবার জো করছিলে, আর দেরি করো না, বড়া শুনে বসে পড়ো। আত্মাভিমান হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল, রুবির মুখ ভেসে উঠল মনের উপর, মৃত পথযাত্রিনী রুবির মার বাচ্চা মেয়েটাকে সেই আমার কোলে তুলে দেওয়া। মারুন কাটুন যা ইচ্ছে করুন, কিছুতেই আমি আসনে বসছি নে, গায়ের জোরে বিয়ে দেবেন নাকি? এক উঠোন লোকের মধ্যে কেউ চটে না, হাসে, যেন ভারী এক মজার ব্যাপার। শোন শোন, গায়ের জোরে বিয়ে নাকি, বর বলছে এই কথা। আর একজন বলে উঠল, উপোস করে আছে, তার উপর এঘাট ওঘাট করে মাথা বিগড়ে গেছে, আসনে বসিয়ে হাওয়া করো, ঠিক হয়ে যাবে। সেই নিশিরাত্রে বনের প্রান্তে বাতির অনুজ্জ্বল আলোয় বিচিত্র জনসমাবেশের মধ্যে আমি যেন আর এক মানুষ হয়ে যাচ্ছি, অতীত ধুয়ে মুছে প্রায় নিশ্চিহ্ন। শহরের পিছঢালা রাস্তা, পাঁচতলা সাততলা বাড়ি, সিনেমা থিয়েটার, ট্রামগাড়ি, মোটরগাড়ি, সমস্ত বুঝি মনে রাজগুবি কল্পনা। স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ? স্বপ্নের ঘোরে এক লহমায় যেন জীবনের 30টা বছর অতিক্রান্ত হয়েছে। এখন বিষম হাসি পাচ্ছে, কলকাতা শহর ইত্যাদি হাস্যকর অবাস্তব কতগুলো জায়গার কথা মনে ভেবে। শুভদৃষ্টি, চৌকির উপর দাঁড়িয়েছি টোপরে চাদর ঢাকা দিয়ে, পিড়ির উপর কোণে বসিয়ে সাত পাক ঘোরাচ্ছে, চোখ নিচু হয়ে আছে আমার, চোখ মেলে বউ দেখব, এর চেয়ে বেহায়াপনা আর কি হতে পারে? বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, দেখুন সরা জ্বালিয়ে দিয়েছে, সরার মধ্যে নানা রকম বাজি মশলা জ্বালিয়ে দিলে চারদিকে যেন দিনমান হয়ে যায়, শুভদৃষ্টির সময় জ্বালে এইগুলো। সরা জ্বালিয়ে দিয়ে পাশ থেকে বলছে, চোখ মেলো, চোখ মেলো গো, শুভক্ষণে চার চোখের মিলন হবে, তবেই তো আমোদ আহ্লাদে কাটবে সারা জীবন। মুদিত পদ্মকলির মতন দুটি ডাগর চোখ আমার দৃষ্টির সামনে, থরথর কাঁপছে চোখের পাতা, ভোররাত্রে পদ্মকলি এমনি করেই বুঝি পাপড়ি মেলে? সরার উজ্জ্বল আলোয় দেখলাম দু চোখে দীঘির মতো কালো গভীরতা, জল উসলে পড়ল সে দীঘি ছাপিয়ে চোখের প্রান্ত বেয়ে। কি তোমার মনের ব্যথা গো কন্যা? ইচ্ছে করে আদর করে চোখ মুছিয়ে দেই, কিন্তু চারদিকে এত মানুষ, লজ্জায় ঘাড় তুলতে পারি নে, তা হাত দিয়ে চোখ মোছাবো? বাসর ঘরে এক শয্যায় আমরা দুজনে, কত রাত্রি হয়েছে বলতে পারবো না। মাটির দেওয়ালের কুলুঙ্গিতে পিলসুজির উপর প্রদীপ জ্বলছে, মেয়ে বউগুলো ঠাট্টা তামাশায় অনেক জ্বালাতন করেছে, জানালার বাইরে এখনো পাতান দিয়ে আছে কি না কে জানে, থাকে থাকুক, ঠোঁটই নড়ছে আমাদের, ঠোঁটে ঠোঁটে সামান্য ব্যবধান, কথাবার্তা কারো আর শুনতে হবে না। মন্ত্র পড়ার সময় নামটা পেয়েছি, পদ্ম। সে নিঃশব্দ কণ্ঠে বললাম, পদ্ম,
তুমি কাজ ছিলে তখন? না তো। তাহলে বলছো তোমার বর কানা? পদ্ম চুপ করে থাকে। আমার পছন্দ হয়নি বোধহয়, পদ্ম বলল। অমন বললে আমার কত কষ্ট হয় জানো? সকলে বলেছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি রাগ করতে লাগলে, বিয়ের কিছুতেই বসবে না। আগে একবার নাকি বিয়ে হয়েছিল তোমার, একটা মেয়ে আছে? শুনে আমার ভয় করতে লাগলো। আচ্ছা, ওসব কি সত্যি? গোটা কলকাতা শহর যায় যাক স্বপ্ন হয়ে, কিন্তু আমার রুবি? বিষম সন্দেহের দোলায় দুলছি। গুটিসুটি হয়ে রুবি আমার কোলের মধ্যে ঘুমায় আজ পাঁচ পাঁচটা বছর। দরজার ধারে দাঁড়িয়ে থাকে ফিরতে একটু দেরি হলে। ও বাবা, তোমার বিছানা করে রেখেছি, এই দেখো। ওইটুকু মেয়ের কাজ দেখলে তাজ্জব হয়ে যাবেন। আর এইখানেই বিয়ে হয়ে গেল খানিক আগে। পাশে নববধূ উপোস করেছিল এই বিয়ের জন্যে। পথ ভুল করে দেরি হয়ে গেছে বিয়ে বাড়ি পৌঁছতে, সেই জন্য এরা খুব উদ্বিগ্ন হয়েছিল। এতজনের কাছে শুনে শুনে মনে হচ্ছে এটাই বাস্তব, যে জীবন এতখানি বয়স ধরে কাটিয়ে এসেছি সমস্ত কেমন ধোয়া হয়ে যাচ্ছে। ভয় হচ্ছে রুবিও শেষটায় ধোয়া হয়ে মিলিয়ে না যায়। এই দেখো, তুমি আবার মুখ অন্ধকার করলে। হাসো, হাসতে হয় গো আজকের দিনে। তোমার মুখে সবসময় যাতে হাসি থাকে, জীবন দিয়ে আমি তাই করব। আমিও সেটা মনে প্রাণে মেনে নিচ্ছি। দ্বিধা সন্দেহ ভয় অনেক ছিল, সমস্ত মুছে গেছে এইটুকু সময় পদ্মের সঙ্গে কাটিয়ে। বললাম, পাড়া গায়ের ব্যাপার, বোধহয় কাল বাসি বিয়েটিয়ে, কাল আর যাওয়া হচ্ছে না। যাবো আমরা পরশুদিন সকালবেলায়, গিয়েই তুমি রুবিকে কোলে তুলে নিও সকলের আগে, রুবির মা হয়েও। আমার মেয়ে যদি হাসে, দেখো কত হাসি হাসবো তখন আমি। পদ্ম বলল, এরা যদি যেতে না দেয়? সে কি? ধরো যদি ঘর জামাইয়ের মতো এখানে থাকতে হয় চিরকাল, কোনো কিছুর অভাব অনটন রইল না? তুমি মনিব হলে, কর্তা হলে, আমি তো দাসীবাদী আছি, সকলে তোমার হুকুমদার হয়ে কাজকর্ম করবে? না না, রুবি তবে ভেসে যাবে নাকি? পদ্ম শুয়েছিল, উঠে বসল, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে রুবির কথা খানিক্ষণ, তারপর গুম হয়ে থেকে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে গেল। সামনে রোয়াক, রোয়াক পার হয়ে সে কোন দিকে অদৃশ্য হয়ে গেছে। চাঁদ উঠেছে, খোলা দরজায় এক ফালি জ্যোৎস্না ঘরের মধ্যে এসে পড়ল। জ্যোৎস্নায় ফিনিক ফুটছে, দিনমানের মতো পরিষ্কার। পদ্ম ফিরে এলো একাচল স্বর্ণচাপা নিয়ে, সুগন্ধে ঘর ভরে গেছে। বলে, নিচু ডালে অনেক ফুল ফুটেছিল, তোমার জন্যে তুলে নিয়ে এলাম, নাও। দু হাত পেতে নিলাম, অঞ্জলি ভরে গেল। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল পদ্ম, আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। বললাম, তুমি বড় ভালো পদ্ম, তোমার জন্য সমস্ত ছাড়তে পারি, কেবল সেই আমার মাহারা মেয়ে, কেউ নেই তাকে দেখাশোনা করার, পাঁচ দুয়ারে ঠেলা খেয়ে মরবে। আসবার সময় দুহাতে আমায় জড়িয়ে ধরেছিল, হাত ছাড়িয়ে দিয়ে চলে এলাম। আবার বলি, রাগ করলে পদ্ম? জবাব দিতে গিয়ে পদ্মর কথা ফোটে না, জ্যোৎস্নার আলোয় মুখখানা উঁচু করে তুলে ধরি। বললাম, কি ভাবছো তুমি বলো, চলো কথা বলতে বলতে যাই। কোথায়? এসো না, এদের কথায় এত দূর আসতে পারলে আমার কথায় যাবে না কেন? বিয়ে বাড়ি এখন শান্তিতে বেহুশ হয়ে ঘুমোচ্ছে, একটি মানুষ জেগে নেই। তেমাথার তেঁতুল গাছ ছাড়িয়ে দু চোর আমরা টিপি টিপি চলেছি। আরও খানিক এগিয়ে পদ্মর এবার গলা ফুটল। আহা, গানের সুরও এমন মিঠা হয় না। বলে, রুবির কথা ভাবছি, মা না থাকার কষ্ট আমি জানি। আমারও মা নেই, 76-এর মনান্তরে মারা গেলেন, তখন আমি একেবারে ছোট, ঝাপসা ঝাপসা মনে পড়ে। বাবা আর গায়ের মানুষরা ঘুরতে ঘুরতে শেষটায় দক্ষিণ দেশে ধান চালের আবাদে এসে নতুন করে ঘর বাড়ি তুললেন। আমি বললাম, 76-এর নয়,
পঞ্চাশের মনান্তর, তোমার ভুল হচ্ছে। এই তো সেদিনের কথা, ভুল হবার কি আছে? পলাশীতে সিরাজউদ্দৌলার নবাবী গেল, তার কিছু পরেই তো। পদ্ম পাগল নাকি তবে? এতক্ষণের এত কথাবার্তা টের পায়নি তো? চলার ধরনেও মনে হচ্ছে পাগলই বটে। হাত ধরে যেন উড়িয়ে নিয়ে চলেছে আমায়। আমি বলি, আস্তে আস্তে। পদ্ম আকাশের দিকে তাকায়, শুকতারা উঠে গেছে, আরও ব্যস্ত হয়ে ওঠে, গতিবেগ আরও বাড়ায়। বলে, সকাল হয়ে গেলে আর তুমি যেতে পারবে না, কোনো দিন যাওয়া হবে না। এসো, এসে বাঁধে উঠতে হবে ভোর হবার আগে। পায়ে কত কাটা ফুটল, নখ ছিঁড়ে গেল উঁচু নিচু মাটিতে আঘাত লেগে, শামুকে পা কাটলো জলের মধ্যে দিয়ে যেতে। সে যে কত পথ চললাম তার হিসেব নেই। অবশেষে বাঁধ দেখতে পাচ্ছি, বাঁধের উপর সেই গাছগুলো। বাঁধের নিচে এসে পদ্ম হাত ছেড়ে দিল, বলে, দাঁড়াও একটু। দুপায়ে মাথা গুঁজে সে প্রণাম করল, অনেকক্ষণ ধরে করছে, ওঠে না। সস্নেহে তাকে বুকের মধ্যে ধরে বলি, আবার দেখা হবে পদ্ম, আমি আসব। গাছে চড়ার মতো দুহাত ধরে উঁচু বাঁধে উঠছি। নোনা নদী ঝিকমিক করছে গোলঝাড়ের ওদিকে, গা শিরশির করে ওঠে, বড্ড শীত। পদ্ম, জ্বর আসার মতো মনে হচ্ছে, কাঁপুনি লেগেছে। কোথায় পদ্ম? তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। বাঁধের আড়ালে পালিয়ে কৌতুক করছে বুঝি। পদ্ম, পদ্মরানী! মুক্ত আকাশতলে গাঙের কিনারায় শীতে কাঁপতে কাঁপতে কত ডাকলাম, পদ্ম যেন বাতাসের সঙ্গে মিশে গেছে। সকাল হলো, দিনের আলোয় মাঠের দিকে তাকিয়ে অবাক। মাঠ কোথায়? বিশাল জলাভূমি, কিন্তু আমি যে এই কেওড়া গাছগুলো ডাইনে থেকে নেমেই বিয়ে বাড়ি গিয়েছিলাম, ভুল হবে কেমন করে? ঠোক্কর খেয়ে ডান পায়ে নখটা যে উল্টে গেল, আর জামার পকেট ভর্তি পদ্মর দেওয়া স্বর্ণচাপা। জলের মধ্যে আর যাই হোক, স্বর্ণচাপা ফুটবার কথা নয়। কপাল ভালো, বিকেলবেলায় নৌকো পেয়ে গেলাম। গোলপাতা কাটতে এসেছিল, ফিরে যাচ্ছে। নৌকা না পেলে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে বাঘের পেটে যদিও বা না যাই, অস্নাত অভুক্ত অবস্থায় কার্তিক মাসের নতুন হিমে কেওড়া তলায় নিশ্চয় মরে পড়ে থাকতাম। আরও এক তাজ্জব, কাল সবে এসেছি, একদিনের মধ্যে বসেক থেকে কার্তিক মাসে পৌঁছে কি করে? দুকড়ি মাছি মালতায় থাকে, এ কদিন অনেকের সঙ্গে এই গল্প করেছি। নৌকা থেকে ডাঙায় পা দিয়েই দুকড়ির কাছে গেলাম, বাদাবনের সকল সুলুক সন্ধান তার নখদর্পণে। এখন শক্তি সামর্থ্য নেই, আর বাদায় যেতে পারেন না। দুহাটুর মধ্যে মুখ গুজে বসে বসে তামাক টানে, লোকজন কাউকে পেলে বাদাবনের গল্প শোনায়। দুকড়ি বলে, জায়গাটা চিনলাম, শোলদানার বাউর। শোলদানা বলে জমজমাটা গা ছিল, ভূমিকম্পে বসে গিয়ে বাউর হলো সেখানে। পুরো গ্রামই আছে জলের তলায়, দায়ে দরকারে কখনো সখনো ভেসে ওঠে। শোলদানায় গিয়ে তুমি যে আবার ফিরে এলে এমন কখনো হয় না, জোর কপাল বটে তোমার। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।